অনেকে প্রেশার কুকারে গরু মাংস রান্না করতে চায় না, কারণ অনেকের ধারণা পাতিলে গরু মাংস রান্না করলে যে টেস্টটা পাওয়া যায় সেটা প্রেশার কুকারে রান্না করলে পাওয়া যায় না। আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। আমি যেভাবে প্রেশার কুকারে গরু মাংস রান্না করি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরটি ডেইলি ব্লগে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি স্টার্ট করেছিলাম সকাল থেকে, আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু ফার্স্টে আর কি আমাদের নাস্তাটা আমি রেডি করে ফেলি। তো আজকে আমি সুজি বানাবো আর রুটি বানাবো। সুজি বানানোর জন্য ফার্স্টে আমি এখানে ঘি দিয়েছি, আর ঘি দেওয়ার পরে এখানে আমি এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এখানে ইচ্ছে করলে সয়াবিন তেলটাও ইউজ করা যাবে। তো আমার আজকে ইচ্ছে হলো যে আমি আজকে ঘি দিয়ে আর কি সুজিটা বানাবো, এই জন্য আর কি ঘি ইউজ করছি। তারপরে এখানে আমি সুজিটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নর্মালি আমরা যেভাবে সুজি রান্না করে থাকি ঠিক সেভাবেই রান্না করছি। তো ফার্স্টে আর কি সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আর কি দুধটা অ্যাড করব। এখানে আমি প্রায় 2 কাপের মতো দুধ নিয়েছি, তবে এটা আমি গুঁড়ো দুধ একদম পানির সাথে মিক্স করে নিয়েছি। দেন আমি এটাকে আস্তে আস্তে করে দিব, একবারেই পুরোটা ঢেলে দিব না, তাতে করে কিন্তু দলা পেকে যেতে পারে, আর এইভাবে কিন্তু দ্রুত নাড়তে থাকতে হবে। তো এরপরে এখানে আমি চিনিটা অ্যাড করব। চিনিটা আপনাদের কম বেশি অনুযায়ী দিবেন, আমি এখানে আর কি আমাদের স্বাদ অনুযায়ী দিচ্ছি। যতটুকু পরিমাণে আমি মিষ্টি খাই ঠিক ততটুকু পরিমাণে অ্যাড করলাম। তো আমরা নর্মালি যেভাবে সুজি আর কি রান্না করি ঠিক সেভাবে কিন্তু রান্না করছি, আহামরি কিছুই না। তো আমার সুজিটা রেডি হয়ে গিয়েছে। দেন আমি হচ্ছে এখানে রুটিটা মেক করে নিচ্ছি। রুটিগুলো আমি এক এক করে বেলে নিয়েছি আর এখানে এক এক করে শেকে নিচ্ছি। তো রুটিগুলো আমার শেকা হয়ে গিয়েছে, এখন আমরা নাস্তাটা করে ফেলবো। আপনাদের ভাইও আর কি অফিসে চলে যাবে, তো এই জন্য আর কি তাড়াহুড়ো করে নাস্তাটা রেডি করা লাগে প্রতিদিন সকালে। তো নাস্তা খেয়ে আর কেউ চলে গিয়েছে অফিসে, আর ছেলে এখন ঘুমাচ্ছে। আর এদিকে আমি এখন একটু গ্রিন টি খেয়ে নিব। গ্রিন টি কখনো ভর পেটে খেতে হয় না, এটা দেখা যায় খাওয়ার হয়তো 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে তারপরে খেলে ভালো, মানে আমি যতটুকু জানি আর কি। গ্রিন টি খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম আজকে কি রান্না করা যায়, মানে এটাই হচ্ছে সবচাইতে বড় টেনশন। তো ভাবলাম আজকে গরু মাংস রান্না করব আর চাল কুমড়া ভাজি করব। তো গরু মাংসটা আমি এখন প্রেশার কুকারে রান্না করব। তো এখানে যেভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তেলে আমি এখানে গোটা জিরা দিয়েছি, তারপর এখানে আমি কয়েকটা আর কি শুকনো মরিচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। এরপর এখানে আমি আস্ত রসুনে কোয়া দিয়েছিলাম 6 থেকে 7টি, এতে করে মাংসের টেস্ট অনেকগুণে বেড়ে যায়। এরপর এখানে আমি পেঁয়াজ দিয়েছিলাম, আর এদিকে আমি এখন চাল কুমড়া ভাজিটা করব। এই জন্য আমি আর কি এখানে তেল দিয়েছি, তারপর এখানে আমি পেঁয়াজ দিয়েছি, তারপর এখানে মরিচ ফালি দিয়েছি, দেন লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। আর ওইদিকে গরুর মাংসের জন্য যে পেঁয়াজটা সেটা কিন্তু লাল হওয়া পর্যন্ত আর কি ওয়েট করব। ততক্ষণ পর্যন্ত আমি এখানে ভাজিটা আর কি চড়িয়ে দিব বসে না থেকে। তো এখানে আমি হলুদ গুঁড়োটা দিলাম, হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এখন আমি সে কেটে রাখা চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি। তো আমার বাসা যিনি কাজ করেন উনি হচ্ছে একটু মোটা করে কেটেছেন, আরও একটু চিকন হলে আরও বেশি ভালো লাগে আমার কাছে। তো যাই হোক ব্যাপার না, এখন আমি চাল কুমড়াটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। অন্যদিকে আমার গরুর মাংসের জন্য যে পেঁয়াজটা বসানো ছিল সেটা কিন্তু ব্রাউন হয়ে এসেছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু ফার্স্টে আর কি লবণটা অ্যাড করেছিলাম, লবণটা দিলে দেখা যায় খুব দ্রুত আর কি পেঁয়াজটা লাল হয়ে আসে। এরপরে এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করছি, তারপর এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করব, তারপর এখানে আমি একে একে ধনিয়ার গুঁড়া দিব এবং মরিচের গুঁড়া দিব। আর আমি এখানে জিরার গুঁড়াটা আর গরম মশলার গুঁড়াটা কিন্তু এখন দিব না, এটা আমি যখন আর কি সিদ্ধ হয়ে যাবে মাংসটা পাতিলে যখন আমি নামাবো তখন কিন্তু অ্যাড করব। তো আমি কিন্তু প্রেশার কুকারে যে মাংস রান্নাটা সেটা কিন্তু আমি কারো কাছ থেকে শিখি নাই বা ইউটিউব দেখেও শিখি নাই। আমি কোত্থেকে শিখেছি সেটা বললে হয়তো বা অনেকে হাসবেন। সেটা হচ্ছে আমি একদিন নাটক দেখছিলাম, আমাদের যে বাংলা নায়িকা রয়েছে নাটকের সারিকা, তার একটা নাটক দেখছিলাম, সম্ভবত সেই নাটকে সজল ছিল। তো সেখানে আর কি সারিকা রান্না করছিল প্রেশার কুকারে মাংস। তো সেখানে প্রেশার কুকারে যে ওয়েতে সে রান্না করেছিল তারপর থেকে আমি বাসায় ঠিক একইভাবে কিন্তু রান্না করি মাংস, এবং আলহামদুলিল্লাহ সেই প্রসেসে আমার গরু মাংসটা এত সুন্দর হয় এবং পারফেক্ট হয়। অনেকে প্রেশার কুকারে গরু মাংস রান্না করতে চায় না, মানে মনে করে যে পাতিলে রান্না করলে যে টেস্টটা আসে সেটা হয়তো বা আসে না, কিন্তু এই প্রসেসে যদি রান্না করা যায় তাহলে আমি বলবো ইনশাল্লাহ অনেক ভালো হবে। এখানে কিন্তু সব মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে আগে, মানে 4 থেকে 5 মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দেন কিন্তু ওখানে গরু মাংসটা অ্যাড করেছি। তারপরে গরু মাংসটাকে আমি আবারও 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। দেন আমি সিদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে পানি এখানে অ্যাড করে নিব। তবে এখানে প্রেশার কুকারে যে পানিটা অ্যাড করবো সেটা অবশ্যই আমরা বুঝে দিব, কারণ প্রেশারে আর কি সিদ্ধ হতে তো সময় বেশি লাগবে না। সো পানি যদি বেশি দেওয়া হয় তাহলে দেখা যাবে পাতিলে নামানোর পরে ঝোলটা অনেক সময় ধরে আর কি কমিয়ে আনার জন্য সময় অনেক বেশি লাগবে, এই জন্য পানিটা একটুখানি বুঝে দিতে হবে। তো এখানে আমি আর কি সিটি ওঠা পর্যন্ত ওয়েট করব, আর সিটি ওঠার পরেও কিন্তু আমি দমে রেখে দিব, যতক্ষণ পর্যন্ত আর কি দমটা না বসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। আর এদিকে কিন্তু চালকুমড়া ভাজিটাও হয়ে গিয়েছে। তো চালকুমড়া ভাজির মধ্যে আমি শেষের দিকে কিন্তু একটু ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে অ্যাড করেছিলাম, এতে করে আর কি ফ্লেভারটা ভালো আসে, আমার কাছে ভালো লাগে টেস্টটা। এখন আমি ভাজিটা বাটিতে তুলে নিচ্ছি, দেন আমি হচ্ছে মাংসটা আর কি পাতিলে ঢেলে নিব। এইভাবে ভাজি রান্না করলে আমার আর কিছু লাগে না, আমার কাছে মনে হয় শুধু ভাজি দিয়েই ভাত খাওয়া যাবে এরকম একটা অবস্থা, আর সাথে কিন্তু একটা লেবু থাকা লাগবে, তাহলে টেস্টটা এত মানে ভালো লাগে আমার বলতে যেয়েই কিন্তু খেতে ইচ্ছে করছে।
এদিকে প্রেশার কুকারে যে মাংসটা সেটাতে কিন্তু দম বসে গিয়েছে, এখন আমি প্রেশার কুকারের থেকে মাংসটা বাতিলে ঢেলে নিব। তো এই ক্ষেত্রে আমি তেলের পরিমাণটা কমই দিয়েছিলাম, তবে আরও একটু হয়তোবা কম দিতে হতো, কারণ যেহেতু মাংসের মধ্যে আর কি চর্বি ছিল কিছু, এর জন্য কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগছে দেখতে। মাংসের মধ্যে যদি কিছু পরিমাণে চর্বি থাকে, দেখা যায় যে মাংসের যে চর্বিটা সেটাও কিন্তু তেলটা বের হয়ে আসে চর্বি থেকে, দেন তেলের পরিমাণটা কিন্তু দেখে খুব বেশি লাগে। এই জন্য মাংসের মধ্যে যদি আর কি চর্বি লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আর কি তেলটা বুঝে দিতে হবে, আরও একটু অল্প পরিমাণে দিলে হয়তোবা আমার জন্য পারফেক্ট হতো। তো যাই হোক, পাতিলে মাংসটা ঢালার পরে যখন এইভাবে ফুটে আসবে তখন সেই পর্যায়ে এখানে আমি ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এটা নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য আর কি ঢেকে রেখে দিব। এদিকে মাংসটা হতে থাক, আর ওইদিকে হচ্ছে আমি এখন ভাতটা চড়িয়ে দিব। তো রাইস কুকারেই ভাত রান্না করি, অনেক দিন থেকেই কিন্তু আমি পাতিলে ভাত রান্না করি না। অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর ধরেই আমি পাতিলে ভাত রান্না করি না। একবার ভাত রান্না করতে গিয়ে মার পড়ে গিয়ে আমার শরীর পুড়ে গিয়েছিল, তো সেই সময় থেকে আমি ভয়ে আর কি আর রান্না করি না, আমি এভাবে রাইস কুকারেই ভাতটা রান্না করি। তো এদিকে কিন্তু গরু মাংসটাও প্রায় হয়ে এসেছে, তো আমি এখন কিছু সময় আর কি নেড়ে চেড়ে তারপরে কিন্তু গ্যাসের চুলাটা আমি অফ করে দেবো। আমার যেহেতু একার সংসার, আমার বাসায় কোনো শাশুড়িও থাকে না, আমার বাসায় আমার মাও থাকে না, আমার বাসায় কেউ থাকে না, সো আমার কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়। মানুষকে বাইরে থেকে দেখলে কিন্তু অনেক কিছুই মনে হয় যে এই মেয়েটা হয়তো বা কিছুই পারে না, কিন্তু সংসারের কাজ আসলে যার সংসার তাকেই তো করতে হয়, অন্য মানুষ তো এসে করে দিয়ে যায় না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেকেই বোঝে না, তো তাদেরকে বোঝানোর ইচ্ছাও নাই, যারা যেটা বোঝার তারা সেটা বুঝবেই। তো মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে এবং সুন্দর কিন্তু হয়েছে। অনেকে মনে করে কালার কিন্তু আসে না, কিন্তু প্রেশার কুকারে কিন্তু রান্না অনেক সুন্দর হয়। তো এরপরে কিন্তু এখন বিকেলবেলা আর এত সুন্দর বৃষ্টি এসেছে, তো এখন কিন্তু ইদানিং দেখা যায় যে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। আমার বাসার যে দুইটা বেলকনি রয়েছে, দুইটা বেলকনি দিয়েই কিন্তু বৃষ্টি পড়লে দেখা যায় যে বৃষ্টির পানিটা চলে আসে, আর ভীষণ ভালো লাগে। আমি বাচ্চাদেরকে নিয়ে যে বৃষ্টির পানি একটি স্পর্শ করি, বৃষ্টির পানি স্পর্শ করাও কিন্তু সুন্নত, তো এই জন্য কিন্তু বৃষ্টির পানি স্পর্শ করতে আমার কাছে ভালো লাগে। বেশ কিছু কাপড় ধুতে দেওয়া ছিল, সেগুলো কিন্তু ভিজে গিয়েছে, কারণ বেলকনিতে দেওয়া ছিল, বুঝতে পারিনি। তো কাপড়গুলো নিয়ে আর কি কর্নারের যে রুমটা রয়েছে সেখানে আর কি নেড়ে দিয়েছি, উপায় নেই, কী করবো, বৃষ্টির দিনে এইভাবে কাপড় নিয়ে টানাটানি সত্যি একটু বিরক্ত লাগে। কিন্তু তার মধ্যে বৃষ্টির মধ্যে একটা অন্যরকম আনন্দ রয়েছে, বৃষ্টি দেখলে একটা মনের মধ্যে শান্তি কাজ করে, আই থিঙ্ক সবার মধ্যে এই কাজটা করে। তো এটাই ছিল আমার আজকের ওভারঅল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল, আল্লাহ হাফেজ।